ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারকাতু। ভাইজান, আপনি যে প্রশ্নটা করেছেন যে তারাবির সালাত জামাতের সাথে বেশি উত্তম নাকি বাড়িতে, তো নিঃসন্দেহে জামাতের সাথে মসজিদে আদায় করা বেশি উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবাদেরকে নিয়ে 3 রাত্রি জামাতবদ্ধভাবে তারাবির সালাত আদায় করেছেন, এবং এটা প্রমাণ করেছেন যে তারাবির সালাত জামাতবদ্ধভাবে আদায় করা বেশি উত্তম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 দিনের বেশি আর আদায় করেননি। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে আমি 3 দিনের বেশি তোমাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে আদায় করিনি। তার কারণ হচ্ছে ওয়া ইন্নি খশিতু আন তুফরদা আলাইকুম, আমার ভয় ছিল যেন তোমাদের উপরে এটাকে ফরজ না করে দেওয়া হয়। আমার ভয় ছিল যেন এটা তোমাদের উপরে ফরজ না করে দেওয়া হয়। তো ফরজ হয়ে যাওয়ার ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আদায় করেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রচলন, একটা পদ্ধতি মানুষকে দিয়ে গিয়েছেন যে তারাবির সালাত জামাতবদ্ধভাবে আদায় করাটা বেশি উত্তম। সহিহ বুখারী হাদিস নম্বর 1129 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 2010-এর মধ্যে বর্ণিত হচ্ছে যে আব্দুর রহমান বিন কারি বর্ণনা করছেন যে একদা আমি ওমর ফারুকের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মসজিদে যাচ্ছিলাম। তো দেখলাম যে ওমর ফারুক দেখলেন যে লোকেরা বিচ্ছিন্নভাবে সালাত আদায় করছে, কেউ একাকে আদায় করছে, কেউ 2-3 জন মিলে আদায় করছে। হ্যাঁ, তো যার যা ইচ্ছা সে সেইভাবে তারা বেশ সালাত আদায় করছে। ওমর ফারুক বললেন যে তোমরা এইভাবে বিচ্ছিন্নভাবে আদায় করছো, যদি এর চাইতে আমি তোমাদেরকে একত্রিত করে দিই আলা কারিন ওয়াহিদিন, একটা কারির অধীনে, লাকানা আমসালা, তাহলে এটাই তোমাদের জন্য বেশি উত্তম হবে, তাহলে এটাই তোমাদের জন্য বেশি উত্তম হবে। তো এখানে একাকির চাইতে জামাতবদ্ধভাবে আদায় করাটাকে তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন কি যে এটাই বেশি উত্তম, এটাই বেশি উত্তম। তারপরে তিনি একজন কারি বা একজন ইমামকে নির্ধারণ করলেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে, এবং তার পিছনেই সকলকে একসঙ্গে জামাতবদ্ধভাবে সালাত আদায় করার আদেশ দিলেন। সেই বুখারী হাদিস নম্বর 2010। তো এখানেও তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা অনুসারে আমরা বুঝতে পারলাম যে তারাবির সালাত জামাতবদ্ধভাবে এক ইমামের পিছনে আদায় করাটা বেশি উত্তম। এর চাইতে স্পষ্ট হাদিস হচ্ছে সহিহ তিরমিজি হাদিস নম্বর 806, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা মা আল ইমামি, যে ব্যক্তি ইমামের সঙ্গে, মান কামা মা আল ইমামি, যে ব্যক্তি ইমামের সঙ্গে সালাত আদায় করবে, সালাতুত তারাবি, হাত্তা ইয়ানসারিফু, এবং সম্পূর্ণ সালাত ইমামের সঙ্গে শেষ করলো, অর্থাৎ এশা তারাবি বেতের পুরো সালাতটা সে ইমামের সঙ্গে আদায় করলো, তো রাসূলুল্লাহ বলছে ইল্লা কুতিবা লাহু কিয়াম লাইলাতিন, তাহলে সে সম্পূর্ণ রাত্রি জাগরণের সওয়াব পাবে, তাহলে সেই ব্যক্তি পূর্ণ রাত্রি জাগরণ করার সওয়াব পাবে। তো অনেক গুরুত্বপূর্ণ সালাত এটা, যেটা জামাতের সঙ্গে আদায় করলে এত বড় সওয়াব পাওয়া যাবে। কি যে যে ব্যক্তি জামাতের সঙ্গে ইমামের সাহেবের সঙ্গে তারাবি এবং বেতের পড়বে, তার জন্য পূর্ণ রাত্রি কিয়াম করার বা জাগরণ করার সওয়াব দিয়ে দেওয়া হবে। তো এখান থেকে প্রমাণিত হচ্ছে যে নিঃসন্দেহে তারাবির সালাত জামাতবদ্ধভাবে ইমাম সাহেবের পিছনে আদায় করাটা বেশি উত্তম বাড়ির চাইতে। এবার বর্তমান পরিস্থিতির কথাটা আলাদা, যে পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই ঘরে সালাত আদায় করছি, বাড়িতে সালাত আদায় করছি, তো এটা ইনশাআল্লাহ আমরা জামাতের যে সওয়াব সেটা পেয়ে যাব, জামাতের যে সওয়াব সেটা পেয়ে যাব। আর এই সমস্যা দূর হলে আবার আমাদের জন্য উত্তম সেটাই হবে যে আমরা আবার মসজিদে গিয়ে জামাতবদ্ধভাবে এক ইমামের পিছনে তারাবির সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আদম আইন্দ আল্লাহ আলম সাহেব, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ।